নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করবো সকলেই ভালো আছেন আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে হাজির হয়েছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওর টপিক কি সেটা তো আপনারা থামনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন তো বেশি কথা না বলে যেহেতু সামনে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এবং নর্মালিও বিয়ে বাড়িও প্রচুর হচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিম্পল কিছু মেকআপ দিয়ে আমরা আমাদের পুরো মেকআপ করতে পারি এবং মেকআপের আগে কি কী স্টেপ আমাদের ফলো করতে হবে সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা বাড়িতে বসে ফেশিয়াল কি করে ঘরোয়া পদ্ধতিতে সেই ভিডিওটা এর পরে আমি আপলোড করব তো আজকে জাস্ট দেখাবো যে মেকআপের আগে কি কি ফলো করলে মেকআপটা ভালো হয় এবং স্কিনটাও গ্লো করে তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন কারণ পুরো ভিডিওতেই কিন্তু আপনাদের জন্য রয়েছে একদম স্টেপ বাই স্টেপ মেকআপের টিপস তো চলুন শুরু করছি আজকের ভিডিও তো মেকআপ করবার আগে আমাদের মনে রাখতে হবে স্কিনটাকে পুরো ক্লিয়ার করতে হবে তো তার জন্য আমাদের স্কিনটাকে ক্লিনসিং আর স্ক্রাব আর টোন কিন্তু করতে হবে তো আমি আজকে বাড়িতে তৈরি স্ক্রাব স্ক্রাব ক্লিনজার আর টোনার দিয়ে কিন্তু আমি স্কিনটাকে কিভাবে পুরো মেকআপের জন্য পারফেক্ট করছি সেটাও দেখাবো তো তার জন্যে প্রথমেই আমাকে করতে হবে কি আগে চুলটাকে কিন্তু ভালোভাবে বেঁধে নিতে হবে তো এইভাবে আমি ক্লিপ দিয়ে আটকে দিলাম আর এইরকম একটা মাস্ক নিয়ে নিয়েছি আমার কাছে হেডব্যান্ড ছিল না তাই এখানে আমি মাস্কের ইউজ করছি আপনাদের যাদের কাছে হেয়ার ব্যান্ড বা হেডব্যান্ড নেই তারাও কিন্তু মাস্ক নিয়েও এইভাবে লাগাতে পারেন তো প্রথম থেকে প্রথমেই বলেছি প্রথম থেকে শেষ সব দেখবেন অনেক কিছু টিপস পাবেন তো চলুন ফার্স্টে করি মুখটাকে ক্লিন তো ক্লেন্সার হিসেবে আমি এখানে একদম প্লেন দুধ ফোটানো দুধ ব্যবহার করছি ঠান্ডা করে ফুটিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এটা আমি এটা দিয়ে কিন্তু আমি স্কিনটাকে ক্লিন করব তো দুধটাকে একটা তুলোতে বা একটা টিস্যু পেপারে করে খুব সুন্দর এখানে আমি কাপড়ের টিস্যু নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু মুখের ময়লা সব বার করে দিতে হবে আর দুধটা খুব সহজে পাওয়াও যায় বাড়িতে সবসময় পাওয়া যায় আর তাছাড়া দুধ কিন্তু ক্লেনজার হিসেবে সত্যিই খুব ভালো একদম প্রাকৃতিক ক্লেনজার একদম এখানে দেখছেন যে টিস্যুতেও কিন্তু একদম ময়লার মুখে যে এখানে যেহেতু আমরা যেখানে থাকি প্রচণ্ড পলিউশন চারদিকে ফ্যাক্টরি তো একটুতেই প্রচণ্ড ময়লা জমে যায় তো এখানে কিন্তু এই দুধের সাহায্যে কিন্তু পুরো একদম ক্লিন হয়ে যাচ্ছে তো মনে রাখতে হবে শুধুমাত্র মুখ নয় হাতের চেটো গলা ঘাড় এগুলোকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ মুখের সাথে এগুলো কিন্তু আপনাদের পরিষ্কার করতে হবে তো এরপরে আমি একটা টিস্যুকে এটা কাপড়ের টিস্যুকে গরম জলে ভিজে আস্তে আস্তে করে কিন্তু যেটা এক্সট্রা দুধ ছিল মুখের থেকে ওটা তুলে নিচ্ছি আপনারা চাইলে জলে ছিটে দিয়েও করতে পারেন এরপর একটা তোয়ালের সাহায্যে জলের জলটা পুরো মুছে নেব এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রাবের জন্য আমি এখানে স্ক্রাবটা তৈরি করে নিচ্ছি স্ক্রাব তৈরি করবার জন্য আমি এখানে নিচ্ছি কিছুটা মধু আর এর সাথে আমি নিয়ে নেব কিছুটা চিনি আমি ন্যাচারালভাবেই স্ক্রাবটা তৈরি করছি তো এর সাথে চিনি মিশিয়ে নেবো এগুলো যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো আর তার সাথে মেশাবো একটু পাতিলেবুর রস তো যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আশা করবো কারও স্কিনে কোনো প্রবলেম হবে না কিন্তু অনেকেরই মাখলে অনেকে বলে স্কিনটা কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সকলে যেটাই ইউজ করবে কোনোয়ে প্রথমে কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবে অন্তত এক রাত যদি কোনো প্রবলেম না হয় তখন কিন্তু সেটা কেমিক্যাল প্রোডাক্ট হোক কি ন্যাচারাল প্রোডাক্ট হোক ওইভাবে দেখে নেওয়া ভালো এরপর আমি এটাকে গোটা মুখে লাগিয়ে কিন্তু আস্তে আস্তে আলতো হাতে মুখটাকে পুরো স্ক্রাব করে নেব তো এখানে আর মনে রাখতে হবে নাকের কাছে যেখানে ডেডসেলস বেশি থাকে কিংবা আপনাদের নাকে যদি ব্ল্যাক হয়ে গেছে তো সেখানে কিন্তু বেশি পরিমাণে স্ক্রাবারটা নিয়ে ঘষতে হবে খুব আলতো হাতে স্ক্রাবার নিয়ে কিন্তু আমি এখানে পুরো মুখটাকে স্ক্রাব করে নিচ্ছি তো নাকের কাছে এবং থুতনির কাছে বেশিক্ষণ ধরে স্ক্রাব করবেন কারণ ওইখানেই ব্ল্যাক হেডস হয় তো মনে রাখতে হবে যে পুরো প্রসেসটা কিন্তু খুব আলতোভাবে আলতো হাতে করতে হবে খুব জোরে ঘষলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে তো আর এরপর গলায় এবং হাতের চেটোতেও কিন্তু স্ক্রাবটাও লাগাতে হবে তো ভালো করে আমরা মুখে গলায় এবং হাতের চেটোতেও কিন্তু স্ক্রাবটা লাগিয়ে নেব এরপর এটাকেও খুব ভালোভাবে মুছে নিতে হবে মুখ থেকে যেন একটু না থাকে আর যেহেতু মধুর সাথে অ্যাড করা আছে তাহলে কিন্তু মধুটা থেকে গেলে কিন্তু মুখটা পুরো চ্যাট চ্যাট করবে তো এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের ধুয়ে বা মুছে নিতে হবে এরপরে আমরা করব স্কিনটাকে টোন তো স্কিনটাকে টোন করবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল যেটা আমি বাড়িতে গোলাপের পাপড়ি পাপড়ির সাহায্যে তৈরি করেছি তো এটাও একটা টিস্যুতে নিয়ে আমি কিন্তু স্কিনটাকে পুরো টোন করব এবং টোনার হিসেবে গোলাপ জল কিন্তু খুব ভালো বাইরের থেকে কিনে আনার থেকে যদি বাড়িতেই তৈরি করে নেন সেটাই সব থেকে ভালো হয় তো এইভাবে আস্তে আস্তে করে আমি টোনারটা লাগিয়ে নিচ্ছি আপনারাও খুব আস্তে আস্তে লাগাবেন যেটাই করবেন যেহেতু জানেনি যে মুখে স্কিন খুব সেন্সিটিভ হয় তো কোনো কিছুই জোর করে করবেন না সেটা কিন্তু হিতে বিপড়িতে হবে আগেও বলেছি যে সেটা কিন্তু স্কিনের ক্ষতি করবে তো এরপরে টিস্যুটাকে দিয়ে আমি ভালো করে আরেকবার ভালো করে লাগিয়ে দেবো এবং এটাকে চোখের ওপর দিয়ে কিন্তু মোটামুটি তিরিশ মিনিটের মতন যদি আপনারা এটাকে রেখে দিতে পারেন শুয়ে থাকুন কিংবা ধ্যান করুন তো যাই হোক তিরিশ মিনিট যদি চোখের ওপর রাখেন তো চোখের নিচে যে কালিটা পড়ে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে যায় এবং এটা যদি রেগুলার করেন তাহলে তো চোখের নিচের কালিটা একদমই মিলিয়ে যাবে তো এটা টোনার হিসেবে ভীষণ ভালো আপনার আলুর রস গোলাপের জল এগুলো টোনার হিসেবে কিন্তু ভীষণই কাজ করে তো আপনাদের চোখের সামনে রয়েছে যে আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুখের ক্লিনসিং টোনিং আর স্ক্রাব করে একদম মুখটা ফ্রেশ হয়ে গেছে কোনো রকমের টায়ার্ডনেস বা কোনো রকমের দাগছোপ দেখা যাচ্ছে না তো আমি এরপরে আপনাদের সাথে ন্যাচারালি বাড়িতে বসে ফেশিয়াল কি করে করা যায় সেটা ভিডিও আমি কিন্তু শেয়ার করব। তো এরপর যেটা করতে হবে আমাদের স্কিনটাকে কিন্তু ময়েশ্চারাইজ করতে হবে আর ক্লিনজিং টোনিং আর ময়েশ্চারাইজিং কিন্তু ডেলি বেসেই করা উচিত তাহলে কিন্তু স্কিনটা ভালো থাকে তো এখানে আমি ময়েশ্চারাইজার খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আর যেহেতু শীতকাল ময়েশ্চারাইজার লাগানো তো মাস্ট তো এখানে আলতো হাতে আমি ময়েশ্চারাইজার লাগাচ্ছি না একটা কথা মনে রাখবেন যখন কি মুখে কিছু করবেন তখন কিন্তু এই কানের দিকে বরাবর করবেন স্কিনের টানটা যেদিকে আছে সেই বরাবর কিন্তু সমস্ত কিছুই লাগাতে হবে তো এরপরে আমি একদম মেকআপে চলে এসেছি তো এই প্রসেসটা করার মোটামুটি আধ ঘন্টা পর আপনারা মেকআপ করুন তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি প্রাইমার প্রাইমার এখানে আমি প্রাইমার হিসেবে ইউজ করেছি পন্সের যেটা হোয়াইট বিউটি ক্রিম হয় সেটাকে আমি এখানে প্রাইমার প্রাইমার মানে ফার্স্টে স্কিনের যেই দাগঝোপুলো লোকাবার জন্য প্রাইমার ইউজ করা হয় তো এখানে আমি ওটাই পণসের যে পণসের যেটা নর্মাল হোয়াইট বিউটি ক্রিমটা হয় সেটা নিয়ে নিয়েছি তো এটাকে এইভাবে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করছি খুব ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে চোখের নিচে ঠোঁটের ওপরে নিচে সব জায়গায় কিন্তু আমি এই প্রাইমারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো দাগ ঝোপ থাকলে সেটা যেন ঢাকা পড়ে যায় তো এরপরে আমি আর একটু নিয়ে গলায় এবং ঘাড়েও লাগিয়ে নেব যাতে গলা আর ঘাড়টাও মানে মুখের সাথে সিমিলার লাগে নাহলে কিন্তু মেকআপটা সবসময় ইন ইনকমপ্লিট থাকবে আপনারা যদি ঘাড় এবং গলা এবং হাতে চেটোকে বাদ দেন তো এরপরে আমি নিয়ে নেব ল্যাকমের ফাউন্ডেশন এটা আমি মেন ফাউন্ডেশানের থেকে যেটা এক সেট কম সেই রকম একটা ফাউন্ডেশন নিয়ে এখানে আমি আর একবার লাগিয়ে নেব যাতে যেখানে আমার গালে যেখানে ড্রোনোর দাগ আছে সেগুলো যেন পুরো কভার হয়ে যায় তো যে যেই মেন ফাউন্ডেশানটা আমি ইউজ করবো তার থেকে এটা এক সেট কম তো সেইটা সেই ফাউন্ডেশন আমি লাগিয়ে নিচ্ছি এখানে তো এইভাবে এইভাবে লাগিয়ে এটাকে কিন্তু পুরো স্কিনের সাথে মিলিয়ে দিতে হবে আমি ব্লেন্ডার দিয়ে এটাকেও খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে নেব এরপরে আমি এখানে মেন ফাউন্ডেশন যেটা ইউজ করবো সেটা নিয়ে নিয়েছি তো প্রথমেই আমরা নাকটা এঁকে নেবো যার যেরকম নাক সেরকমভাবে কিন্তু আঁকতে হবে তো এইভাবে একদম কপাল থেকে নাকের গোড়া অবধি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তারপর ঘুরুর ওপর থেকে যেইভাবে একটা থ্রি লিখছি সেইভাবে কিন্তু থ্রিটা লিখতে হবে একদম গালের মধ্যে এবং চোখের নিচ এবং থুঁতনি অবধি একটা পুরুর ওপর থেকে যেভাবে লাগলাম সেভাবে কিন্তু একটা থ্রি লিখতে হবে পুরো মুখে এইভাবে তুলে এই গালের নিচ থেকে কিন্তু আমাদের একদম থুঁতনি অবধি টেনে নিতে হবে এরপরে এটাকে আস্তে আস্তে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তার আগে নাকটাকে ঠিক করে নিতে হবে একদম লেবেলে থুতনিতেও একটু থুতনিটাকেও কারেক্ট করবার জন্য সেখানে লাগিয়ে নিতে হবে ফাউন্ডেশান কপালেও কিছুটা লাগিয়ে এইভাবে কিন্তু পুরো ফাউন্ডেশানটাকে মুখে লাগিয়ে নিতে হবে তারপরে ব্লেন্ডার দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু পুরোটাকে ব্লেন্ড করে নিতে হবে স্কিনের সাথে পুরো ফাউন্ডেশানটা কিন্তু মেলিয়ে নিতে হবে এবং ব্লেন্ডারটা কিন্তু এইভাবে আস্তে আস্তে মুখে যেখানে যেরকমভাবে সেখানে সেরকমভাবে ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে পুরো মুখে মিলিয়ে নিতে নেব এরপরে থুত্তির কাজটাকে একটু গোল সেপ দেওয়ার জন্য সেইভাবে কিন্তু আস্তে আস্তে ফাউন্ডেশনটাকে এইভাবে কিন্তু ব্লেন্ডার দিয়ে একটা গোল শেপে মানে অর্ধচন্দ্রাকার শেপে আনতে হবে দেখুন এখানটা কিন্তু একটু পুরো ডিজাইনটা বা ইয়েটা স্ট্রাকচারটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল তো আর উনি পাশ থেকে এইভাবে টেনে নিতে হবে যাতে স্কিনটা অনেক স্লিম লাগে নাক নাকের ক্ষেত্রেও তাই একদম নাক কপাল থেকে কিন্তু ব্লেন্ডারের উল্টো পিট করে একদম কপাল থেকে একদম নাকের ডগা অবধি কিন্তু থেকে মিলিয়ে নিতে হবে এবং পাশে আস্তে আস্তে থেকে চোখের নিচ বরাবর মিলিয়ে নিতে হবে যাতে নাকটাও অনেক টিকালো লাগে এবং স্লিম লাগে তো এইভাবে কিন্তু আপনারা নাকের স্ট্রাকচারটা নাকের গঠনটা কিন্তু একটু অন্যরকম করতে পারবেন আর এই নিচটাও কিন্তু খুব হালকাভাবে যেমন আঁকে ওইভাবে কিন্তু গোল করে নিলেই কিন্তু পুরো নাকটা একদম টিকালো আর স্লিম হয়ে যাবে এবং খুব ভালোভাবে থুতনির কাছের ফাউন্ডেশনটাও মিলিয়ে নিন তাহলে আর আপনার মেকআপের পর মুখটা অনেকটাই অন্যরকম লাগবে এবং মেকআপের উদ্দেশ্যে সেটা প্রতিদিনে একরকম দেখার পর মনে হয় যে একটু অন্যরকম করি একটু অন্যরকম মানে স্পেশাল ডেগুলোতে একটু অন্যরকমভাবে সাজি এই উদ্দেশ্যে মেকআপ করা হয় তো সেটা আপনাদের সার্থক হবে তো আর এইভাবে গলাতেও সবসময় বলছি গলা ঘাড় এবং হাতের চেটেও একদমই অ্যাভয়েড করা যাবে না সেগুলোকেও কিন্তু ভালোভাবে মুখের কালারের সাথে মিলিয়ে নিতে হবে তো এরপরে ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে এরপর যেটা করব সেটা হচ্ছে একটা ফেস কারেক্টার তো এখানে আমি ফেস কারেক্টারের জায়গায় আমি ইউজ করছি একটা লিপস্টিক একটা লিপস্টিককে এইভাবে কিন্তু কান থেকে ঠোঁট বরাবর টেনে নিতে হবে একদম এইভাবে যেমন টানছি তারপরে এটাকে কিন্তু ব্লেন্ডার দিয়ে মিলিয়ে নিতে হবে স্কিনের সাথে এইটা করার উদ্দেশ্য হচ্ছে স্কিনটা খুব মানে মুখটা খুব স্লিম লাগে তো এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনার যদি স্কিনটাকে এরকম স্লিম দেখ দেখাতে চান তো এইভাবে স্লিম করে নিতে পারেন জাস্ট একটা লিপস্টিক লাগবে লিপস্টিকটাকে একদম সরু করে গালে টানুন যেমনভাবে টানে টেনেছি তারপরে এটাকে ব্লেন্ডারের সাথে মিশিয়ে দিলেই কিন্তু স্কিনটা আপনাদের অনেক স্লিম দেখতে লাগবে দেখুন এখানে কতটা স্লিম লাগছে আমার মুখটা এইভাবে আস্তে আস্তে কিন্তু মিলিয়ে নিতে হবে এটা আপনারা চাইলে করতেও পারেন আর যদি আপনাদের ভালো না লাগে এরকম তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন আমার নিজের ক্ষেত্রে বলবো আমার এটা একদমই ভালো লাগে না শুধু আপনাদের দেখাবার জন্যই আমি করছি তো দেখুন এইখানে স্কিনটা অনেকটাই স্লিম লাগছে তো এরপরের নেক্সট পেপে আমি যেটা করব সেটা হচ্ছে মুখে খুব ভালোভাবে একটা তুলির সাহায্যে মানে ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে মুখে পাউডার লাগিয়ে দেব তো আমি এখানে ডার্ক সেটটা ইউজ করছি তো এইভাবে তুলির সাহায্যে মুখে পুরো ভালোভাবে কিন্তু পাউডার লাগিয়ে দিতে হবে চোখের ওপরে পুরো মুখে খুব ভালোভাবে পাউডারটা একদম মিলিয়ে নিতে হবে যাতে পাউডারও বোঝা না যায় এবং আপনাদের মেকআপটাও পারফেক্ট লাগে নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে এখানে আমি পাউডারটা নাকে লাগানোর জন্য একটা সরু তুলি ইউজ করেছি এবং ও তুলিটা দিয়ে নাকের নাকটাকে একটু আর একটু সেট করে নেব এই জায়গাগুলোকে এইভাবে হালকা হালকা তুলি দিয়ে করে নেবেন তাহলে নাকটা অনেক সরু লাগবে তো আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধ্যাবড়া না কিন্তু এখন একদম টিকালো সরু হয়ে গেছে মেকআপের তো এটাই ম্যাজিক এরপর নেক্সট স্টেপে আমরা চোখের মেকআপ করব তো চোখের মেকআপের জন্য আগে চোখের ওপর হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে দিতে হবে খুব হালকাভাবে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়ে এরপরে এর ওপর আমরা মেকআপ করব তো আমি এখানে নিয়ে নিচ্ছি লিপস্টিক আপনারা যদি ক্রিম বেসড আই মেকআপ পছন্দ করেন তো তার জন্য পারফেক্ট মানে আলাদা করে বাইরে থেকে কিছু কিনতে হবে না একদম বাড়িতে যে লিপস্টিক আছে সে দিয়ে আপনারা করে নিন আই মেকআপ এখানে আমি একটা ছোট্ট লিপস্টিকের ইউজ করে কীভাবে আই শ্যাডো বানাচ্ছি দেখুন তো এখানে আমি একটা মুখে তুলি নিয়ে নিয়েছি এবং এটা করলে একটা এইভাবে কিন্তু পুরো চোখে আস্তে আস্তে করে তুলি দিয়ে লাগিয়ে নিতে হবে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইভাবে কিন্তু যদি আপনারা লিপস্টিক দিয়ে আই শ্যাডো করেন ওটা কিন্তু অনেকক্ষণ থাকে এবং স্মার্জ হয়ে যাওয়ারও অনেকটা সম্ভাবনা কমে যায় বাট পাউডার বেসড আই শ্যাডোগুলো বেশি থাকেও না এবং একটু আল আলতু একটু ঘাম বা গরম হলে কিন্তু ওগুলো পুরো একদম নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম বেস্ট আই অনেক বেটার আমার সেটা মনে হয় অবশ্যই সবার নিজস্ব চয়েস তো যদি ক্রিম বেস্ট আই শ্যাডও ইউজ করেন তো বাইরে থেকে না কিনে ইউজ করুন নিজেদের প্রিয় লিপস্টিককে তো এইভাবে আস্তে আস্তে চোখের ওপরে লাগিয়ে নিন যদি কেউ স্মোকি আইস পছন্দ করে তো তাদের ক্ষেত্রে আপনাদের পাউডার বেসড আই শ্যাডোটাই বেটার হয় তো এই চোখের মেকআপটা আপনারা যতটা ইচ্ছে ডার্ক করতে পারেন হালকা করতে পারেন নিজেদের রুচির ওপর নিজেদের ইচ্ছের ওপর আর এখন যেহেতু মুখে মাস্ক পরতে হবে তো মনে হয় চোখের ওপর জোর দেওয়ার মেকআপে চোর দেওয়াটাই বেটার হবে তো এই আমার আইশ্যাডো লাগানো কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা শেড লিপস্টিক নিয়ে ওপরটা কিন্তু পুরো ভরিয়ে দিতে হবে যাতে দুটো চোখের লেয়ার দুটো আলাদা আলাদাভাবে মনে হয় তো এখানে আমি আগের লিপস্টিকটের থেকে এটা ডার্ক সেট তো ওপরের জায়গাটাকে আমি এই ডার্ক লিপস্টিকটা দিয়ে কিন্তু ভরিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দুটো চোখের আলাদা আলাদাভাবে দুটো ভাঁজ বোঝা যাচ্ছে এই দেখুন তো কেউ যদি পাউডার বেসড ইউজ করতে চান সেটাও আমি কিন্তু এখানে দেখিয়ে দেব যদি আপনারা পাউডার বেসড ইউজ করতে চান স্মোকি আইস করতে চান তাও কিন্তু আপনারা এইভাবে করতে পারেন তো প্রসেসটা সেম তো এরপরে যেটা লাগাবো সেটা কাজল আমার অনেকের কাজল পড়লে চোখ দিয়ে জল পড়ে তো সেই ক্ষেত্রে কাজলটা অ্যাভয়েড করাই ভালো কারণ শরীরে কোনো প্রবলেম হলে সেটা আমার মনে হয় না যে মেকআপের জন্য সেটা করে কোনো প্রবলেম ক্রিয়েট করা তো যদি কারু চোখ দিয়ে জল পড়ে তো সে অ্যাভয়েড করতে পারে কাজল পড়া আমারও কিছু কিছু ক্ষেত্রে পড়ে তো আমিও সেজন্য সবসময় কাজল লাগাই না তো এইটা এখানে আমি কাজল দিয়ে খুব টিপ করে কাজল লাগাচ্ছি কারণ না হলে মুখের মেকআপের সাথে কিন্তু এটা মানাবে না তো এইখানে আমি খুব টিপভাবে কাজলটা লাগিয়ে নিচ্ছি আর এরপরে টানাটা আপনাদের ওপর আমি এখানে দু রকমেরই টানা দেখাবো একটা আপনারা এইভাবে লম্বাভাবে টানতে পারেন আবার যদি কেউ ত্রিভুজ আকৃতে করতে পারেন তো সে এইভাবে কিন্তু করতে পারে তো এইরকম আমি এখানে দু রকমভাবে দেখিয়ে দিলাম যে এরপরে আপনাদের ইচ্ছে কোন কীরকমভাবে আপনারা চোখটা আঁকবেন তো এইখানে আমার চোখ আঁকা কমপ্লিট এ দেখুন এইভাবে টেনে নিয়েছি আর এটা ত্রিভুজ করে নিয়েছি এইভাবে দু রকমই আমি দেখিয়ে দিলাম এরপরে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা নিজেদের চোখে সেই রকমভাবে এঁকে নেবেন তো এইখানে আমার লম্বা করেই আমি চোখটা দুদিকে এঁকে নিয়েছি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি কেউ স্মোকি আইস করতে চায় তো সে এইভাবে পাউডার বেস্ট কিন্তু আই দিয়ে এইভাবে আস্তে আস্তে নিচের পর্সেনটা মানে দুটো ভাগের যে নিচের অংশটা চোখ চোখের সেটার ওপর কিন্তু এইভাবে পাউডার বেস্ট ব্ল্যাক কালারের পাউডার বেসড আই ইউজ করতে পারে এখানে আমি যেহেতু আমার পুরোটাই খয়রির ওপর করেছি তাই এখানে খয়রি দিয়ে আমি দেখাচ্ছি ব্রাউন দিয়ে বাট আপনারা যদি চান তো আর যদি স্মোকি করতে চান এখানে কিন্তু ব্ল্যাক আইশ্যাডও ইউজ করবেন সেম প্রসেসে প্রসেসটা কিন্তু সেমই থাকবে তো এইভাবে কিন্তু স্মোকি আইস করা হয় তো আমি এরপরে যেটা করব সেটা একদমই অপশনাল আপ আমি জাস্ট দেখাবার জন্য যদি কেউ করতে চায় তো অবশ্যই এইভাবে করতে পারেন যে গালে যদি ব্লাশ লাগাতে চান তো এইভাবে কিন্তু হেসে আপনাদের মনোমতন ব্লাশ কিন্তু আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে পুরোটাই যেহেতু রানী কালার এবং খড়ের মধ্যে করেছি তো এখানে আমি রানী কালারের পাউডার বেস্ট ব্লাশ নিয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি একদম সিম্পল সাজতে চান তো এটা অ্যাভয়েডও করতে পারে এরপরে একটা তুলি দিয়ে কিন্তু ভুরুটা আপনাদের যদি ভুলু ভুরুটা খুব হালকা হয় আর ভুড়ুগুলো যদি অত ঘন না হয় কালো না হয় তাহলে কিন্তু হালকা কাজল দিয়েও করতে পারেন নাহলে একদম সিম্পলভাবে একটা তুলি নিয়ে ওটাকে সেট করে দিন তো এরপরে আমরা চলে যাচ্ছি ঠোঁটের মেকআপে তো এইখানে আমি লিপলাইনার বদলে একটা লিপস্টিককে নিয়েই কিন্তু লিপ লাইনটা এঁকে নিয়েছি তো এখানে আমি বলতে চাই লিপ লাইনারটা ইউজ করবেন কারু যদি মোটা ঠোঁট হয় সে কিন্তু সরুভাবে যতটা পারবেন নিচ থেকে আঁকবেন এবং মোটা ঠোঁট হলে কিন্তু যতটা সম্ভব এইভাবে একদম লাইন বরাবর এঁকে নিলে ঠোঁটটা কিন্তু একটু মোটা এবং দেখতেও সুন্দর লাগে তো এইভাবে একদম লাইন বরাবর কারুর আমার মতন সরু ঠোঁট হলে এইভাবে এঁকে নেবেন একদম লাইন বরাবর যাতে করে একদম যতটা সম্ভব ঠোঁটটাকে মোটা করা যায় এবং এইভাবে ভালোভাবে ঠোঁটটাতে লিপ লাইনারটা মিলিয়ে নেবেন এবং এর ওপর থেকে খুব ভালোভাবে ভেতরে জিপ করে লিপস্টিক লাগিয়ে দিলেই কিন্তু আমাদের লিপ মেকআপও কমপ্লিট তাহলে আমাদের এটা আমার তো আমার এই রকম লাগছে আমাকে লিপস্টিক লাগানোর পর কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে দেখুন কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে অনেক রকমের কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন তো এখানে একটা জিনিসের কম লাগছে সেটা হচ্ছে টিপ টিপ ছাড়া তো পুরো মেকআপটাই আর ইনকমপ্লিট আমি এখানে সিঁদুরের টিপ পরছি আপনারা যে কোনো টিপ পড়তে পারেন এবং কমপ্লিট করে নিন আপনাদের মেকআপ তো এখানে আমার মেকআপ কমপ্লিট এটা আমার ফাইনাল লুকস তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সকলের সরস্বতী পুজো ভালো কাটুক ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটুক আবার দেখা হবে সকলের সাথে তো আজকে এই পর্যন্তই